আসসালামু আলাইকুম। এক্স মাইনাস থার্ড ব্র্যাকেট এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এক্স মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এক্স প্লাস ওয়ান ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ এর মান কত? তাহলে এখানে দেওয়া আছে, আর এই অঙ্কটা এসেছিলো 17তম বিসিএসে। তাহলে এখানে দেওয়া আছে এক্স মাইনাস থার্ড ব্র্যাকেট এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এই ধরনের সরল অঙ্কের ক্ষেত্রে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে নিতে হয়। তাহলে এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এক্স মাইনাস ফার্স্ট ব্র্যাকেটটা উঠে দিলে এখানে চলে আসে মাইনাস এক্স, প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখানে চলে আসে এক্স মাইনাস থার্ড ব্র্যাকেট এক্স মাইনাস এক্স এক্স কাটা চলে যায়, মাইনাস মাইনাস হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান হয়ে যায় এখানে থার্ড ব্র্যাকেট। তাহলে এখানে চলে আসে এক্স মাইনাস, এখন থার্ড ব্র্যাকেটের কাজটা করতে হবে। তাহলে থার্ড ব্র্যাকেট যদি উঠে দেওয়া হয় তাহলে এখানে মাইনাস এক্স, প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান। তাহলে এখানে এক্স এবং এক্স দুইটা চলে যায়, এক্স মাইনাস এক্স, তাহলে এখানে রেজাল্ট চলে আসে মাইনাস ওয়ান। তাহলে এই মাইনাস ওয়ানটা হচ্ছে এখানে অ্যান্সার, যেখানে অপশনগুলোর ভিতরে অপশন গতে ছিল মাইনাস ওয়ান। তাহলে মাইনাস ওয়ানটা হচ্ছে সঠিক উত্তর।